বিপিএলের আজ দ্বিতীয় দিন, গতকাল দুটি খেলা হয়েছে, দুটি খেলাই মাশরাফির সিলেট জিতেছে, খুব সহজভাবেই জিতেছে তারা, চট্টগ্রামকে 8 উইকেটে হারিয়েছে, আর কুমিল্লা হেরে গেছে রংপুরের কাছে, রংপুর 34 রানে কুমিল্লাকে পরাজিত করেছে। আজ প্রথম খেলাই মুখোমুখি হচ্ছে ঢাকা এবং খুলনা। ঢাকা এবং খুলনার এই ম্যাচটি নিয়ে চলুন একটু কথা বলা যাক, এই ম্যাচটি নিয়ে, এই ম্যাচের ফলাফল আসলে কি দাঁড়াতে পারে, এই খেলাই ঢাকা এবং খুলনা ম্যাচে ঢাকা এবং খুলনার হয়ে কারা খেলছেন সেগুলোও আলোচনায় উঠে আসবে। ঢাকা এবার নতুন মালিকানায় নতুন জায়গায় গিয়েছে, সুতরাং ঢাকা দলে একটা বড় অগোছালো ভাব রয়েছে যেটা কারোরই কাম্য নয়। এর আগে ঢাকা যেভাবে বীরের বেশে বিপিএলে প্রায় প্রত্যেকটা সিজনে খেলেছে, সেখান থেকে এক ভিন্ন ঢাকাকেই এবার দেখা যাবে। ঢাকা দলে এবার খুবই মজার ব্যাপার, এবং আপনি বিষয়টাকে হাস্যকরও ভাবতে পারেন, যে ঢাকা দলের অধিনায়ক হচ্ছেন এবার নাসির হোসেন, যিনি কিনা বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছেন, একজন বিতর্কিত খেলোয়াড়, তার ব্যক্তিগত জীবন নিয়ে মামলা মোকদ্দমা চলছে, সেই খেলোয়াড় বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই বাদ পড়ার কারণ ছিল তার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত চলাফেরা। সেই নাসির হোসেনকে ঢাকা এবার তাদের অধিনায়ক হিসেবে নির্বাচন করল, অথচ দলে অধিনায়ক হওয়ার মতো কেউ কি ছিলেন না? যদি নাই থাকেন তাহলে দল গড়ার সময় সেই চিন্তাটাই তো সবথেকে বেশি মাথায় থাকার কথা, যে আমরা অধিনায়ক করব কাকে এবং তাকে কেন্দ্র করে কোন কোন খেলোয়াড়কে নেব, একটি ফ্র্যাঞ্চাইজির প্রথম চিন্তা সেটিই থাকে। যদি সেটি থাকে তাহলে অধিনায়কের ব্যাপারে তারা এতটা উদাসীন ছিলেন কেন? শেষ মুহূর্তে এসে অধিনায়ক কেন নাসির হোসেনকে করতে হলো? অধিনায়কের বিষয় তো আছেই, দল এমন কেমন করবে খুলনার সঙ্গে? ঢাকা দলে কারা খেলছেন নাসির অধিনায়ক? তার সঙ্গে আছেন পেস বোলার তাসকিন, আমাদের জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়, জাতীয় দলের মাঝে মাঝে আসা যাওয়ার মতো খেলোয়াড় মোহাম্মদ মিথুন আছেন, তিনি হয়তো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই দলে খেলবেন। আছেন জাতীয় দলের আসা যাওয়ার মিছিলে থাকা বাংলাদেশের মনে হয় সম্ভবত সব থেকে প্রতিভাবান ব্যাটসম্যান সৌম্য সরকার, যার ভাগ্য খারাপ যে তিনি জাতীয় দলে আসলে নিয়মিত পারফরমেন্স করতে পারছেন না, এবারের বিপিএলে সেটি যদি করে দেখাতে পারেন এবং জাতীয় দলের জন্য তিনি যদি সত্যি সম্পদ হতে পারেন তাহলে বাংলাদেশের ক্রিকেট লাভবান হবে। সৌম্যর সঙ্গে আছেন আর এক তরুণ, অনূর্ধ্ব 19 থেকে এসেছেন শরীফুল। বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন পাকিস্তানি শান মাসুদ, আফগানের ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক আহমেদ শেজাদ, সেই ক্ষেত্রে মিঠুন উইকেট কিপিং না করে হয়তো আহমেদ শেজাদই উইকেট কিপিং করবেন, উসমান ঘানি রয়েছেন আফগানিস্তানের, এছাড়া শ্রীলঙ্কার চামিকা করুণারত্নেও রয়েছেন এই দলে, মোটামুটি ভালো কিন্তু ওই একেবারে বিশ্বমানের যাকে বলা হয় সেই মানের কোনো বিদেশি খেলোয়াড় নেই। এদের সঙ্গে দেশি আরও রয়েছেন ওই আলোচিত সমালোচিত আরিফুল মুক্তারের মতো খেলোয়াড়রা। এই হচ্ছে ঢাকা দলের চিত্র। অন্যদিকে খুলনা দল, সেখানেও অধিনায়ক একটা বড় ইস্যু। তামিম ইকবাল দলে থাকা সত্ত্বেও ইয়াসির আলী রাব্বিকে অধিনায়ক করা হয়েছে, অজুহাত কি? রাব্বির প্রিমিয়ার লিগে অধিনায়ক করার, মানে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। তামিম কেন অধিনায়কত্ব করছেন না, কিংবা তামিমকে কেন খুলনা কর্তৃপক্ষ অধিনায়কত্ব দিলেন না, এর পেছনে কি কোনো বড় ধরনের কাণ্ড ঘটে গেছে? যদি ঘটে থাকে তাহলে খুলনা দল খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার অন্তত মনে হয় না, কারণ অধিনায়কের জায়গা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা গত ম্যাচে, গতকালকের ম্যাচে আমরা দেখেছি চট্টগ্রামের কি করুণ অবস্থা। শুভাগত হোমের মতো একজন খেলোয়াড়কে যখন একটা দল অধিনায়ক বানায়, সেই দল 8 উইকেটে হেরেছে, এটা সর্বোচ্চ সাফল্য আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইয়াসির অধিনায়ক, ইয়াসিরকে এত বেশি সমালোচনা করছি তার মানে এই না যে ইয়াসিরকে যে কোনো মূল্যে সমালোচনা করে তার অবস্থান নড়বড়ে করে দেওয়া, তা কিন্তু না, সব কথাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে। একটি ফ্রাঞ্চাইজি অধিনায়ক তো তাকেই করার কথা, এবং বিসিবির সেই বিষয়ে দেখভাল করার কথা
বিসিবি যাদেরকে মনে করে যে আগামীর বাংলাদেশের জাতীয় দলের জন্য যারা অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন তাদেরকেই বাজিয়ে দেখার কথা যে কোনো ইস্যুতে যে কোনো খেলায়। তো এই ফ্রাঞ্চাইজি লীগটি যদি বিসিবির অধীনেই হয়ে থাকে, বিসিবির কর্তৃত্বই যদি থাকে, তাহলে একটা ফ্রাঞ্চাইজি যে কাউকে অধিনায়ক বানিয়ে দিল আর বিসিবি সেখানে নাক গলাবে না এমন তো হতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে ফ্রাঞ্চাইজিগুলো স্বাধীন, তারা এইটা প্রফেশনালি ড্রিল করছে, তাদের এটা ব্যবসার জায়গা, সেটি বলে পাশ কাটানোর দায়ী সারানোর কোনো উপায় নেই। কারণ বিসিবির পরিকল্পনার মধ্যেই ফ্রাঞ্চাইজিগুলোকে চলতে হবে। যদি তাই হয় তাহলে বিসিবির কোন পরিকল্পনায় আছে ইয়াসির আলী, যার কিনা জাতীয় দলে অবস্থান এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ, তাকে বাংলাদেশ ভাবছে যে আগামীতে ইয়াসির বাংলাদেশ দলের অধিনায়ক হবেন? তার অভিজ্ঞতা থাক না থাক সেটা পরের বিষয়, তার বাংলাদেশ জাতীয় দলে খেলাটাই তো অনিশ্চিত। টি টোয়েন্টি বলেন, ওয়ানডে বলেন, কিংবা টেস্ট বলেন, সব ক্ষেত্রেই তার দলভুক্ত হওয়াটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হয়েছে, প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে গত যে ভারত সফর, সেই ভারত সফরে টেস্টে জঘন্যতম পারফরমেন্সের কারণে তাকে বাদও দেওয়া হয়েছে, প্রথম টেস্টের পরে আর দ্বিতীয় টেস্টে তাকে খেলানো হয়নি। তো তাকে নিয়ে কোনো ভাবনাই থাকতে পারে না আগামীর, যেহেতু তিনি দলেই থিতু হতে পারেননি, দলে হয়তো কারো বিকল্প হিসেবে কখনো খেলছেন। তাকে যদি আপনি অধিনায়ক করেন একটা ফ্রাঞ্চাইজির, সেই ফ্রাঞ্চাইজিতে আছেন তামিম ইকবালের মতো খেলোয়াড়, তাহলে ব্যাপারটা পেছনের খবরগুলো জানার আগ্রহ তৈরি করে। পেছনে কি কোনো ঘটনা ঘটেছে আদৌ? সেটা অবশ্য সময়ই বলে দেবে, প্রকাশও হবে, নিশ্চিত করেই বলা যায় যে এগুলো প্রকাশ হবে। কিন্তু খুলনা দলে কারা আছেন সেগুলো একটু জেনে নিই, তাহলে শক্তিমত্তাটা বিচার করা যাবে। খুলনা দলে ইয়াসির অধিনায়ক তো আছেনই, তামিম ইকবাল আছেন বাংলাদেশের, এর সঙ্গে বাংলাদেশের আছেন সাইফুদ্দিন, নাসুম, আর গত বিপিএলে, গত দুই বিপিএলে একটু ভালো খেলা মুনিম শাহরিয়ার, যিনি ওপেনিংয়ে মারকুটে ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যে কারণে জাতীয় দলেও তাকে নেওয়া হয়েছিল, কিন্তু জাতীয় দলে এসে ব্যর্থ হয়েছেন, বিশ্বকাপের স্কোয়াডেও তিনি ছিলেন, ব্যর্থ হয়েছেন। আছেন সাব্বির রহমান, এছাড়া আছেন মাহমুদুল জয়, যিনি টেস্টে ওপেনার হিসেবে জায়গা পেয়েছিলেন, সেই জায়গাটা তিনি ধরে রাখতে পারেননি। বিদেশিদের মধ্যে এই দলে, খুলনা দলে রয়েছেন ওহাব রিয়াজ পাকিস্তানের, এর সাথে রয়েছেন হচ্ছে দাসুন সানাকা শ্রীলঙ্কার বর্তমান ক্যাপ্টেন, তিনি আছেন এই দলে, আছেন নাসিম শাহ পাকিস্তানের, আর আছেন শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্ডো। আভিষ্কা ফার্নান্ডো শ্রীলঙ্কার একমাত্র খেলোয়াড় হিসেবে এই দলে রয়েছেন। খুলনা দলের বিদেশি রিক্রুট ততটা সমৃদ্ধ না হলেও ওহাব রিয়াজ এবং দাসুন সানাকা, এই দুইটা কিন্তু বড় নাম। দাসুন সানাকা শ্রীলঙ্কার বর্তমানে ক্যাপ্টেন, তিনি এই দলে খেলছেন, সুতরাং এই দলকে খাটো করার কোনো কারণই নেই। আর এমন তো না যে বিদেশি কাউকে কখনো অধিনায়ক করার ব্যাপারে বিসিবি একেবারে আইন জারি করেছে, কিংবা সংবিধানে কোথাও লেখা আছে যে বিদেশি কোনো খেলোয়াড়কে অধিনায়ক বানানো যাবে না, এই নজির তো পৃথিবীর সব ফ্রাঞ্চাইজি লিগেই রয়েছে। সুতরাং দাসুন সানাকাউকে তো উনি অধিনায়ক করা যেত, সেটি না করে ইয়াসিরকে অধিনায়ক করা হলো, সেই ফলাফলটা এবার হয়তো মাঠে প্রমাণিত হবে। যদিও প্রমাণের মোক্ষম সুযোগটা আজকের এই ম্যাচে নয়, কারণ তিনি যার বিরুদ্ধে খেলতে নামবেন সেই দলের অধিনায়কও বিতর্কিত। নাসির হোসেন অধিনায়ক ঢাকার, আর ইয়াসির রাব্বি খুলনার অধিনায়ক, এই দুই অধিনায়ককে ফ্রাঞ্চাইজিতে অধিনায়ক করার কোনো কারণই থাকতে পারে না, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তারপরেও যদি আপনি বলেন যে কোন দল আসলে এগিয়ে রয়েছে, সেটা বলা খুব কঠিন। খেলোয়াড়দের যে তালিকা, সেই তালিকায় যদি তামিম ইকবালকে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ধরা হয়, আর এদিকে ওহাব রিয়াজ বোলার হিসাবে এবং দাসুন সানাকা, এই যদি হয় এদের শক্তিমত্তা, খুলনার শক্তিমত্তা, তাহলে ঢাকার শক্তিমত্তার জায়গা হচ্ছে আমাদের পেস বোলার তাসকিন, আর সাথে আহমেদ শেজাদ যদি ভালো করতে পারেন ওপেনিংয়ে, তাহলে সেই জায়গাটা, আর সৌম্য যদি তার ফর্মটা ফিরে পান, অর্থাৎ এদিকে তিনজন ওদিকে তিনজন যাদেরকে চিহ্নিত করা যায় যে এরা ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন,
সেই ক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখবেন? সেই ক্ষেত্রে মনে হয় যে নামের হিসেবে অন্তত, ফর্মের বিচারে তো অবশ্যই, নামের হিসেবে অন্তত খুলনাকে একটু হলেও আপনাকে এগিয়ে রাখতে হবে। কারণ নাসিরের চাইতে অন্তত ইয়াসির আলী অনেক ভালো করবেন, এটা নিশ্চিত বলা যায়। আর ইয়াসিরের সাথে যেহেতু পেছনে তামিম ইকবাল, দাসুনরা আছেন, দুইজন অভিজ্ঞ অধিনায়ক আছেন, অভিজ্ঞ খেলোয়াড় আছেন, ওয়াহাব রিয়াজের মতো খেলোয়াড় আছেন, সেহেতু ইয়াসির একটা বেনিফিট পাবেই। তাদের সহযোগিতা যদি উনি পান তাহলে খুলনা এগিয়ে থাকবে এবং এই ম্যাচে ঢাকার সঙ্গে খুলনার জয়লাভের সম্ভাবনাই বেশি বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আপনার মনে করাটা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে। যদি ভিন্ন হয়, ভিন্ন হওয়াটা যদি আবার সত্য হয়, সেটি নিয়েও আমরা খেলা শেষের ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব।